অল্প কিছুদিন আগে দেখলাম আমার দেশে রাজাকারের বিশাল একটি তালিকা বের হয়েছে, দেখেন নাই, সেখানে 10,789 জন সিরিয়া, তার মধ্যে একটু দেখেন জামাত ইসলামের মধ্যে মাত্র 37 জন, বিএনপির মধ্যে 1,024 জন, আর বাদ বাকি 8,060 জন হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দলের মধ্যে। এতগুলো রাজাকার আর এক দলকে টার্গেট করে করে সমস্ত নেতাদেরকে ফাঁসি আর ফাঁসি হচ্ছে কি হচ্ছে না? ফেরাউন একই কাজ করেছিল, একটা দলকে টার্গেট করেছিল, আমার কথা না, আল্লাহ পাক বলছেন নাস্তাহিনিসাহুম, একটা দলকে টার্গেট করে হত্যা করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাহু কানা মিনাল মুফসিদিন, জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী তখন আপনি ওই মুফসিদদেরকে বলবেন সমাজের মধ্যে কেন বিশৃঙ্খলা করতেছে, তখন তারা বলবে আমরা তো সমাজের মধ্যে শান্তি আনার জন্য এই সমস্ত মানুষদেরকে হত্যা করছি, এদেরকে হত্যার বিনিময়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, জোরে বলে নাউজুবিল্লাহ। মানুষ হত্যা করে কি শান্তি আসে সমাজে? না। এরপরে লক্ষ্য করুন আল্লাহ পাক বলছেন সংক্ষিপ্ত আকারে ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদ ওয়ানাজআলুহুম আইমাতাও ওয়ানাজআলুহুমুল ওয়ারিথিন, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন এতক্ষণ ফেরাউন যা করেছে আমি আপনাকে শুনাইলাম, কিন্তু আমি আল্লাহ চুপ করে বসে থাকব না, যে দলটার উপরে ফেরাউন টার্গেট করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট দিলাম 4টা। আল্লাহ পাক বলছেন আমার টার্গেট হলো অনুরিদু, আমি ইচ্ছা করলাম আন্না অবশ্যই নামুন্না ওই দলটার উপরে আমার রহমত দিতে, যে দলটার উপরে ফেরাউন টার্গেট করে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ওই দলটার উপরে টার্গেট করতে চাইলাম, আমার টার্গেট হলো ওই দলটার উপরে আমার রহমত দিতে চাইলাম, জোরে বলি সুবহানাল্লাহ। শুধু রহমতই না, আল্লাহ বলছেন ওয়ানাজআলুহুম আইমাতাও ওয়ানাজআলুহুমুল ওয়ারিসিন, আল্লাহ বলছেন হে নবী ফেরাউন তো সারা জীবন ক্ষমতায় থাকবে না, আমি তাদেরকে অচিরেই ধ্বংস করে দিব, আর আমি ক্ষমতার উত্তরসূরি হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে ক্ষমতায় বসায়া দিব। তাহলে এই ঘটনা কি সেখানেই শেষ হয়েছে নাকি আজও চলবে? কথা বলেন, এটা কিয়ামত পর্যন্তই চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত যে দলটার উপরে টার্গেট করা হবে, যে দলটার উপরে নির্যাতন করা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়া আর মায়া দিয়া ওই দলটার উপরে আমার দয়া আর মায়া দিয়া আমি ক্ষমতার চেয়ারে বসায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বর্তমান যে দলটার উপরে যে টার্গেট করুক, আর যারা ইসলামের জন্য প্রকৃতপক্ষে যে দল ইসলামের জন্য কাজ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাতুল কসাস আয়াত অনুযায়ী 100% আল্লাহ পাক ওই দলটার উপরে দয়া এবং মায়া দিয়ে ওই দলটাকে রাষ্ট্র ক্ষমতায় বসাইয়া দিবেন। কথা কার? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের এই দলটার উপর অংশগ্রহণ করে টিকে থাকতে পারে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। মানুষ উঠে উঠে চলে যাচ্ছে, বুঝতে পারছি না আলোচনাকে খুব খারাপ লাগতেছে নাকি? ফজরের নামাজ এখানে হবে নাকি? অনেকে এশার নামাজে পড়ে নেই তো প্রিয় ভাই, আলোচনা লম্বা করতে মনে যাচ্ছে না, মানুষ উঠে উঠে চলে গেলে আসলেই মনটা নষ্ট হয়ে যায়।
আপনারা কে চাচ্ছিলেন আর আমি কে দিলাম তাও জানি না। জি তো যাই হোক, যে কজন মানুষ বসে আছেন এই কজনই মনে হয় ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী নাকি? নীলফামারে গিয়েছিলাম, নীলফামারে ডোমারে একই অবস্থা। একটু লক্ষ্য করুন আরেকটা আয়াত, আল্লাহ পাক বলছেন অনুমাক্কিনা লাহুম ফিল আর অনরিয়া ফিরাউনা ওয়া হামানা জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহ পাক বলছেন ওই দলটারে ক্ষমতায় বসাবো না, ক্ষমতায় বসায়া তাদেরকে দেখায় দেব ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আল্লাহ পাক বলছেন ওই নির্যাতিত দলটারে ক্ষমতায় বসায় দিয়া ফিরাউনকে দেখাবো, হামানকে দেখাবো, অজুনুদাহুমা। জুনুদ মানে হচ্ছে সৈন্যবাহিনী, কারণ সৈন্যবাহিনী যখন যে ক্ষমতায় তখন তার পক্ষে কাজ করে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলতে যাচ্ছেন তাদের সৈন্যবাহিনীদেরকেও দেখায়া দিব। সেই দিন সময় আসলে দেখবা আজকে যারা ক্ষমতায় যারা নির্যাতন করছে জুলুম করছে এমন একদিন সময় আসবে সেই সময় তারা ঘর থেকে বের হতে পারবে না। ঘর থেকে যদি বের হতে চায় আগে ফোন দেবে বাবাজি শ্বশুরবাড়ি যেতে চাই, রাস্তা কি বলো? তোমরা যদি বলো তাহলে শ্বশুরবাড়ি যাব, তাছাড়া শ্বশুরবাড়ি যাব না। এইরকম সময় আসবে, অচিরেই অপেক্ষা করতে হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের পথে ইসলামের পথে টিকে থাকার তৌফিক দান। পিয়াজের সমাদর মুদয় নাই আছে, পিয়াজের সমাদান যেহেতু আল্লাহ বলছেন এর মধ্যে আফু মিহা ওয়াদসিহা ওয়াসলিহা, আদা পিয়াজ রসুনের কথা কোরআনে আছে না নাই? এরপরে এত দাম বাড়লো কি করে? আল্লাহ কি প্রোডাকশন কম দিয়েছেন? প্রোডাকশন কম দেয় নাই, ঠিক দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী দুই নম্বরই করে দাম বাড়িয়েছে, ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন বান্দারে তুমি তো চাষ করো না, চাষ করি আমি, আমি আল্লাহ মাটির ক্যালসিয়াম, মাটির পটাশিয়াম, মাটির ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা কিছু প্রয়োজন এই সমস্ত উপাদানগুলো দিয়ে একটি ছোট্ট পেঁয়াজকে তোমার খাওয়ার উপযোগী করে দিলাম, এমনকি একটা আলুকে তোমরা কেটে কেটে মাটিতে পুঁতে দাও, আমি ওই আলুটা মাটির সঙ্গে মিশে দিয়া একটা আলুর পিছনে দশটা বিশটা করে আলু তোমাদের খাওয়ার জন্য আমি দিয়ে দিই। তাহলে বলেন তো পেঁয়াজ দিল কে, সংকট সৃষ্টি করলো কে? সংকটকে সৃষ্টি করেছে মানুষ করেছে। আমাদের একটা অঙ্গ যদি ঠিক থাকতো আমরা সকলে জান্নাতি হয়ে যেতাম। সংকট হচ্ছে জিহ্বা, ঠিক না বেঠি? একটা অঙ্গ যদি ঠিক থাকতো আমরা জান্নাতি হয়ে যেতাম, কিন্তু আজকে আমাদের জবান ঠিক আছে? ঠিক নাই। কাজী নজরুল বলেছে আমার দেশের সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজেই বড় হবে। আজকে আমার দেশে দেখেন শুধু কথা আছে কিন্তু কাজ কাজ নাই, শুধু কথা আর কথা। নির্বাচনের আগে অমুক করব তমুক করব, নির্বাচনে পাশ করার পরে অবস্থা খারাপ, কারণ এরা যদি মানুষ জনগণের ভোটে পাশ করত জনগণের দরদ তাদের মধ্যে থাকত। আজকে জনগণের ভোটবিহীন যারা ক্ষমতায় আসে তারা কখনো জনগণের উপকার করতে পারে? আমার এক দাদা গেছে সিল মারতে গেলে, বলে দাদা আপনার সিল হয়ে গেছে যান, আপনার ভোট হয়ে গেছে। আর চাষির বললেন চাষির ভোট হয়ে গেছে, আসার দরকার নাই। এখন দাদা বলতেছে বাবু কও কি তোমার চাষি তো 6 বছর আগেই মারা গেছে,
যখন আসলো ভোট মারতে, তখন আমারে ডাক দিলেন, একটু দেখা করতাম অবস্থাটা এরকম কিনা, এরকম আমার আপনার কাছে সিল দেওয়ার জন্য। যাওয়ার পরে বলতেছেন, হুজুর আপনারটা হয়ে গেছে, যান। সুবহানাল্লাহ, এটা কি আমানত না? কথা বলে আমানত যারা খেয়ানত করেছে হাসরের ময়দানে জবাব দিতে হবে, জনগণের আমানত। কারণ যারা আমানতের খেয়ানত করে তারা হচ্ছে এক নম্বরের মুনাফিক। কাজী নজরুল বলেছে, আমার দেশের সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, আজকে কথা আছে কিন্তু কাজ নাই। আল্লাহ পাক বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুর মাকতান ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। কথার কাজের যেই কাজটা তুমি করো, যেই কথা বলো, সেটার সঙ্গে যদি কাজের মিল না থাকে তাহলে কেন করো আর কেন বলো? তোমাদের যদি কথার কাজের মিল থাকত, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা ঈমান এনেছে, আমলে সালে যারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আটটি জান্নাতের টপ ক্লাস জান্নাত জান্নাতুল ফিরদাউস তাদের জন্য বরাদ্দ হয়ে গেছে। এখন আমলে সালে করার দরকার আছে না নাই? নামাজ বাদ দিয়ে নাকি আমলে সালে করব, নামাজ পড়ব না, অন্যায় করব, ইসলামী আন্দোলনের কর্মীদের উপর আঘাত করব, আছে না নাই? অনেক মানুষ শুধু দোয়া করে পার হতে চায়, দোয়া করে পার হতে চায়, কিন্তু আমি দোয়া করলাম, নামাজ পড়লাম, আবার তাগুতের সাথে আমি সম্পর্ক রাখলাম, বলেন তো দেখি ওই নামাজ পড়ে দোয়া করে আল্লাহর দরবারে যাওয়া যাবে? তাগুতকে অস্বীকার করতে হবে ঈমান আনতে গেলে। কোন মুমিন তাগুতের সাথে সম্পর্ক রাখতে, আর তাগুত হলো ওরা যারা ইসলামিক আন্দোলনের পথে যারা বাধা সৃষ্টি করে, কোরআনের পথে যারা বাধা সৃষ্টি করে, তারাই হচ্ছে তাগুত। আজকে আমরা তাগুত আমরা চিনি না। আমি বড় দাঁড়িয়ে রাখছি হজ করে, বড় হাজী সাহেব, কিন্তু আমার সমর্থন হচ্ছে তাগুতের দিকে। তাগুতকে সমর্থন করে হাজি হয়ে নামাজ পড়ে আল্লাহর দরবারে আপনার মাপ পাওয়া যাবে না। আপনি যদি মুমিন হতে চান, তাগুতকে সর্বপ্রথম অস্বীকার করতে হবে। এরপরে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, তাগুতের সাথে তোমার সম্পর্ক আত্মীয়, তাদের সঙ্গে মেলামেশা তুমি করো, কিন্তু তুমি যদি হাজি হও আর নামাজ পড়বার যাই করো, ওরকম নামাজ দিয়ে তাগুতের সাথে সম্পর্ক রেখে তোমার কোনো নামাজের ফায়দা আসবে না। আজকে আমার সমাজে বড় 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 ইস্তেমা হয়, বড় বড় জামায়াত হয়, হাজার হাজার মানুষ হয়, কিন্তু সেখানে যাওয়ার পরে ইসলামের পক্ষে কোনো কথা হয় না, কোরআনের পক্ষে কথা হয় না। কোরআনের পাখি প্রায় দশটা বছর চলছে, জেলখানার মধ্যে আবদ্ধ, তার পক্ষে কোনো কথা হয় না। সেখানে শুধু কথা হয়, দোয়া করো, সুবহানাল্লাহ পড়ো, তালে জান্নাত পেয়ে যাবা। শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি জান্নাতে যাওয়া যাবে? এত সওয়াব, এত সওয়াব। কিন্তু ইসলামে আন্দোলন করে নাই, ইসলামে আন্দোলনের পক্ষে নাই, কথা বলে নাই, এরা নামাজ পড়লে মুনাফিক হয়ে কবরে যেতে হবে। আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়ে নাই, রাসূলের পিছে নামাজ পড়েছে। শুধু নামাজই নাই, বড় দাঁড়ি ছিল,
বড় টুপি ছিল, বড় জুব্বা ছিল। রাসূল যখন বলল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, বাড়িতে গিয়া তার ছেলের নাম পরিবর্তন করে রাখলো আব্দুল্লাহ। রাসূলকে ভালোবাসে, কিন্তু রাসূলের বিপক্ষে, রাসূলের বিপক্ষে কথা বলেছে, রাসূলের বিপক্ষে কাজ করেছে, কিন্তু প্রকাশ্যে সামনে রাসূলকে ভালোবাসে ভালোবাসে, আর গোপনে রাসূলের বিরোধিতা করেছে। এমন লোক সমাজে নাই, উঠে যাচ্ছেন কি জন্য আপনারা? খারাপ লাগতেছে? মন মাঝি খবরদার, আমার তোরে যেন ভিড় হেলা, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার, সারে তিন হাত নৌকার খাছা, মন মাঝি রে ঘন ঘন জড়া, সেই নৌকা খাল বাইতে আমার তো খর হইল গোড়া রে, মন মাঝি খবরদার, মস্তুলে ও ঠিয়ারে মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, পিছন ফিরা চাইয়া দেখো রে, মন মাঝি রে বেলা ডইবা যায় রে, মন মাঝি খবরদার, আমার তোরে যেন ভিড় হেলা, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। বলি মারহাবা, আমাদের সকলের কিন্তু একদিন চলে যেতে হবে কোথায়? সাড়ে তিন হাত অন্ধকার কবরে, ঠিক না? তো প্রিয় ভাইরা, এই দুনিয়ায় শেষ নয়, পরকাল বলতে কিছু আছে, পরকালের চিন্তা করে এখনো সময় আছে, তৌবা করো, আল্লাহর পথে ইসলামের পথে কোরআনের ময়দানে ফিরে আসো। ইহকাল পরকালে শান্তি দিবেন কে? আল্লাহ শান্তি দিবেন। আজকে আমার সমাজে এমন অবস্থা, ছোট্ট থেকে পাঁচ সাত বছর, আট বছর, দশ বছর বয়স, প্রাইমারিতে পড়ে সিগারেট টানে, আছে না নাই? এই যুব সমাজের শৈশব থেকেই অধপতন হচ্ছে, কি কারণে? কোরআন না থাকার কারণে। আজকে আমার সমাজের কিছু মানুষ এই সমাজে শান্তি আনতে চায় না, কিছু মানুষ চায় শান্তি আনতে, কিন্তু কোরআনের আইন, তাদেরকে বলা হয় তোমরা কোরআনের আইন পাস করো, সমাজে শান্তি ফিরে আসবে, কিন্তু তারা কোরআনের আইনের পক্ষে না, তারা কোরআন বাদে সমাজে শান্তি আনতে চায়। কোরআন বাদে কি সমাজে শান্তি আসবে? কথা বলেন, কোরআন বাদে শান্তি আসতে পারে না, কারণ তারা জানে কোরআন যদি প্রতিষ্ঠাতা হয় আমরা দুর্নীতি করতে পারবো না, কোরআন যদি পার্লামেন্টে চলে যায় রাহাজানি করতে পারবো না, অবৈধভাবে ক্ষমতা দখল করতে পারবো না, কোরআন যদি পার্লামেন্টে যায় বড় বড় বোতল খাইতে পারবো না, কোরআন যদি পার্লামেন্টে যায় আমরা ক্যাসিনো ব্যবসা করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু এই কোরআন যতদিন পর্যন্ত পার্লামেন্টে না যাবে, ওয়াজ করে মানুষকে নামাজি বানানো যাবে না। আগামীকাল সকালবেলায় প্রধানমন্ত্রী একবার বলুক আজকের থেকে
কোরআনের আইন পাশ করা হলো, একক্ত নামাজ কাজা করা যাবে না, মসজিদে গিয়ে পড়তে হবে। সেই সময় দেখবেন যে ব্যক্তি কোনোদিন নামাজে যায় নাই, ওই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের আগে যায় ফজরের আজান দিবে। ঠিক না ব্যাটি? কি জন্য? নামাজে না গেলেই অবস্থা খারাপ। লাঠির বাড়ি আছে না নাই? আজকে আমরা লাঠির ভয় করি, আজকে আমরা প্রশাসনের ভয় করি, জেলার জুলুমের ভয় করি, নির্যাতনের ভয় করি। কিন্তু এই ভয়টা যদি আমার আল্লাহকে করতাম, এতদিন আমার সমাজ ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত। এই ভয়টা আমরা আল্লাহর প্রতি নাই, আল্লাহর প্রতি যদি থাকতো 100% আমাদের এই সমাজ কোরআন ব্যবস্থা কায়েম হয়ে যেত। বলেছেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে বিজয় দিব, কিন্তু শর্ত হলো তোমাদের পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। পরিপূর্ণ ঈমান আনতে হবে, অল্প ঈমান নিয়া মাঠে কাজ করলে হবে না। পরিপূর্ণ ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কাল, যত বিপদ আসুক আর মুসিবত আসুক এই পথ থেকে কখনো সরে যাব না, এমন মজবুত ঈমান নিয়ে রাজপথে নেমে পড়বে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। কথা বলেন,